হেই হ্যালো ইউটিউববাসী, টেবলল গেমারের পক্ষ থেকে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা আবারও খেলে ফেলেছি সলো ভার্সেস স্কোয়াড র্যাং ম্যাচ। আর সবচেয়ে বড় কথা, দিন শেষে বেশ কয়েকটা কিল নিয়ে কিন্তু আজকেও আমরা বুয়া করে ফেলেছিলাম। আর শেষের যে ইনিমি তাকে আমরা করে ফেলেছিলাম ইলিমিনেট, অর্থাৎ তার সাথে মজা করতে করতে এক পর্যায়ে তাকে ইলিমিনেট করে ফেলি। এইটাও বেশ মজার ছিল, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একটা মুহূর্ত মিস করা যাবে না। আর তোমরা যাদের ধারণা যে ফ্রি ফায়ার খেলতে গেলে বেশ ভালো একটা ফোন লাগবে, 6 GB বা 8 GB র্যামের ফোন লাগবে, নাহলে ভালো প্লেয়ার হতে পারবে না, তাদের ধারণাটা একদম ভুল হয়ে যাবে আজকে খেলাটা দেখলে। কারণ আমিও একদম নর্মাল ফোন দিয়ে খেলি, আর মোটামুটি আমি একটা ভালো পারফরমেন্স দিতে পারি এই নর্মাল ফোন দিয়ে। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো অবশেষে আমাদের প্লেন চলে এসেছে, আমাদের প্লেন যাচ্ছে চির অচেনা দেশ পাছা লাল মরির উদ্দেশ্যে। আর প্রত্যেকবারের মতো এবারও আমরা নামবো কমান্ডো পোস্টের উদ্দেশ্যে। নেমে গিয়েছি প্লেনের পিছন দিয়ে, আর আমাদের সাথে যাচ্ছে ফাইডা লামু। দেখো, চার হাত পা চারদিকে মেলায় দিয়ে চলেছে আমার সাথে, আমার পাশে পাশে যাচ্ছে, যেটা আমার পুরো খেলার সঙ্গী হয়ে থাকবে। তো দেখে নি, যাক একটা স্কোয়াড মনে হচ্ছে নামছে, যেহেতু সলো ভার্সেস স্কোয়াড খেলছি। না না, মনে তো হচ্ছে মাত্র দুইটা না, তিনটা নামতেছে। ও ভাই, গানের পরে নামতে হবে। তারা এম4N পেয়ে গিয়েছি, এই তো একটা ব্যাটাকে পেয়ে গেছি। আরে M6 এর কাছে মরে না কেন, মরে গিয়েছে। তো যাক ইজি, এই একটা, এই দাঁড়া দাঁড়া, এই শটগানটা লাগবে, পকেট শটগানটা আমার জন্য এখন বেশি উপকার হবে। মানে নেই মামার চেয়ে কানা মামা ভালো, এখন আমার কাছে শটগান নেই, তাই আমি এই গানটা দিয়ে কাজ চালাবো। একটা কিল হয়ে গেল, এই এই টিমমেটে 5 সাউন্ড পাচ্ছি রে ভাই। ওই তো ওইটা, ভাগো ভাগো ভাই ভাগো, আমার কাছে মেডকিট পেডকিট কিছু নেই রে। ওই দেখো, দেখা যাচ্ছে মাথা, ওয়েট করো আমি একটু পিছনে যাই, একটু পিছিয়ে যাই। এইখানে P90 পড়ে আছে। আরে আরে, এটা বাম পাশ থেকে ঘুরে আসছে। আরে P90টা নিয়ে ভাগো। আরে UMP পেয়ে গিয়েছি। ও ভাই সাহেব, এবার খেলা হবে। দেখো দেখো দেখো, পিছনে চলে এসেছিল। এবার আসো আসো চান্দু, আসো আসো আসো, বুম 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 বুম, মেরে দিলাম কত ইজিলি। দেখো, অনেক সময় পিছিয়ে আসলেও যে উপকার হয় এটাই তার প্রমাণ। আমি কিন্তু পিছিয়ে এসে মেরে ফেল দিলাম খুব আরামসে। তো তোমরাও এই কাজটা করতে পারো, যখন দেখবা হাতের বাইরে চলে যাচ্ছে ম্যাচ, তাড়াতাড়ি পিছিয়ে আসবা। দেখবা পিছিয়ে আসলে অনেক সময় লাভ হয়ে যায়। আর এখন আমরা পেয়ে গিয়েছি আমাদের ফেভারিট গান MP Part 2। তো চলো এবার আমি এই জায়গা থেকে লুটালুটি কমপ্লিট, আমি এখন বেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে আমি বেরোয় যাবো। চলো এই পাশ থেকে গুটি গুটি পায়ে বের হয়ে যাই, চলো এই উপর দিয়ে পাশিল দিয়ে চলে যাই। এই ওর সামনে নিমি রে, ও ভাই এ কি ধরনের একটা ধাপ্পা খেয়ে গিয়েছিলাম আমার, আমি তো নিজেই ভয় পেয়ে গেছি রে। হুট করে ইনিমি চলে আসে, কি আজব ব্যাপার রে ভাই। এটা গুলোয়াল বসিয়েছে, ওই যে মেডকিট করতেছে। ওয়েট ওয়েট ওয়েট, মেডকিট তো করতে আমি দেব না ব্রাদার, তুমি কই পালাবা। তোর কাছ থেকে আমি তাড়াতাড়ি একটু লুটপাট করে নিই। তিনটে কিল হয়ে গেল আমাদের, এরই সাথে এখনও অ্যালাইভ 31 জন। তো চলো এবার আমি বেড়ে হয়ে যাই, আমাদের কমান্ডো বস ছাড়ার সম্ভাবনা চলে। উড়িষ্যালা ওই পাশে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ একটা ইনিমিকে দেখে ফেলেছি, জানি না তোমরা দেখেছো কি না। ওই দেখো বান্দে একটা ইনিমি আছে, ওয়েট করো একে কীভাবে মারা যায় দেখি। দাঁড়াও, গাছের ব্যাকআপ নিয়ে নিয়ে যাচ্ছি, দেখো আমি কীভাবে, ওই দেখো মারতেছে, গাছের ব্যাকআপ নিয়ে নিয়ে চলে আসলাম আমি এখানে। আর যাই হোক, গ্রেনেড মেরো না, ডাইরেক্ট ধম মারলে আমার খুব অবস্থা খারাপ হয়ে যাবে। এই কী রে, এটা নেমে গিয়েছে, ওয়েট করো নেমে গেছে। ওই দেখো লাল জামা লাল মাটি, কিছুই বোঝা যাচ্ছে না। এই ও ভাই, হেড শট, কি ওপি লেভেল একটা হেড শট ছিল, পুরো জুস লেভেল একটা হেড শট ছিল। দেখো হেড শটকে বেচা বেচারা নিচে পড়ে আছে। দেখো তো বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো ফোন দিয়ে খেলি না, আমার মাত্র 4 GB ফোনের 4 GB র্যামের একটা ফোন। এইখান থেকে ইউটিউবিং করা, হাবি জাবি সব কিছু করা, বেশ প্রেশার হয়ে যায় ফোনটার পরে। এখন তো স্ট্যান্ডার্ড দিয়ে খেললেও ল্যাগ করে, তাই আমি স্মুথ দিয়ে গেম প্লে করি। তো আমি মনে হয় আমার দিক থেকে আমি বেশ একটা ভালো মুভমেন্ট। উড়ি সালা, এদিকে একটা এদিকে একটা দৌড়ে আসছে রে ভাই। আমি আমার দিক থেকে বেশ মোটামুটি ভালোই মুভমেন্ট করতে পারি। এই পাশ থেকে আসতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হেড শট হেড শট, ও পুরো জুস লেভেলের হেড শট দিয়ে হেরি সাথে আমাদের 5টা কিল করে ফেললাম হেড শট দিয়ে। তো বেশ মজা আসতে চলেছে, এত তাড়াতাড়ি যদি 5টা কিল হয়ে যায় তাহলে এই কিলের গাড়িটা যে কোথায় যে থামবে এটাই আমার পক্ষে জানার দরকার। তো এরপরে চলে আসলাম বাই ফ্রন্টের সামনে, ইনিমি ভাই সামনে ইনিমি, ওয়েট করো পিছন থেকে যে থার্ড পার্টি হইতে না বেশ মজা লাগে। তো আমি এখন পিছন থেকে যে থার্ড পার্টি হব, ওয়েট করো। এই উড়ে ব্যাপারে, আজকে আমি খালি এইভাবে ধাপ্পা খাচ্ছি কেন, আমার সামনে বুম বুম করে ইনিমি চলে আসছে, আমার নিজেরই তো ভয় লেগে যাচ্ছে। তো যাই হোক, এই পাশ থেকে ঘুরে যায়, ও বেচারা এই পাশ থেকে ঘুরে আসবে না। তো আচ্ছা, আমার এইটা দেখতে হবে যে কয়টা ইনিমি। দেখো এখানে একটু গুলি করলাম, দরকার নেই।
আগে দেখে নিতে হবে যে একটা স্কোয়াড আছে না এই সলো আছে, যদি সলো থাকে না তাহলে জামা প্যান্ট খুলে রেখে দেবো, আর যদি স্কোয়াড থাকে তাহলে আমি আমার জামা প্যান্ট খুলে দৌড় দেবো। তো এই তো ড্যামেজের একটা সুযোগ পেয়ে গিয়েছিল ভাই, এটা সলো আছে রে, ড্যামেজ একটা খেয়ে গিয়েছে, এই পাশ থেকে ঘুরে যাবো, এই পাশ থেকে আসবে আমি শিওর, আসো, আসে গেছে, বুম 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 দুম বুম, জুস লেভেল একটা হেডশট আর বান্দা খতম। তো এইটা যার সাথে কিতকিত খেলছিল সেটা হচ্ছে ওই পাশে রয়েছে, চলো ওইটাকে এবার ধরে আসি, দাঁড়াও ছয়টা কিল হয়ে গেছে, মজা তো আসবেই। তো এর টিমমেট ছিল না, এর টিমমেট না, এর যার সাথে মারামারি করছিল ওই পাশ থেকে, ওই পাশ থেকে তাবড় খেয়ে চলে এসেছে, ওয়েট করে চলে আসলাম এই পাশে, দাঁড়াও এই পাশেই তো ফাইট হচ্ছিল, সাদের বলতে লাভ দিছি তো, ঠ্যাং ঠুং ভাইঙা গেছে এই জন্যই মেটকিট করছিলাম। তো ওই দেখে ফেলেছি, আরে তোমরা দেখেছো কিনা, ওই দেখো সামনে দিয়ে একটা দৌড়ে যাচ্ছে লাল জামা পরে, আরে আল্লাহ রে, একে কালহারি ম্যাপে লাল মাটি, তার মধ্যে সব লাল ড্রেস পরে ঘুরে যাচ্ছে, এখন দেখাবো একে কীভাবে খেলা বলে। তো চলো এখান থেকে একটা মারবো, ওয়েট করো, এই তো মারেছি, এ ভাই, আরে না 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 না, তো এরে বলে মুম্বাই স্পিড, দেখো একটা নর্মাল ফোন দিয়েও কিন্তু ভালো মুভমেন্ট স্পিড করা যায় যদি একটু প্র্যাকটিস করো তোমরা, আর তোমাদের মনে যদি ইচ্ছা থাকে যে আমি ভালো প্লেয়ার হবো, তা আমি বলবো না আমি খুব ভালো প্লেয়ার, তবে আমার কাছে মনে হয় আমি একেবারে বটো না, নুবের মাঝামাঝি পর্যায়ে পড়ি। এই ওর স্কোর চলে এসেছে রে ভাই, আরে দেখো রে ওই দেখো দৌড়দৌড়ি করছে, আর আমি এখন ছাদের পর থেকে পড়ে গেলাম, দাঁড়াও এই ছাদটার পরে উঠি, আরে ছাদের থেকে মারতে বেশ মজাই লাগে রে ভাই। এই কই আসো, ওই কই, এই তো একটা আসতেছে, আরে এটাই হেড লেগে গেছে, ও ও আর এক গুলি বেঁচেছিল রে ভাই, এ মারিস না আমারে, আর এমনে মারিস না, আসতেছে, ও ও ও ভাই জুস লেভেলের আরো একটা হেডশট দেখতে পেলাম আমরা, ও ভাই পুরো লাল লাল হয়ে গেল, এখন তুমি কই বা যাবা চান্দু, তোমার টিমমেটরে তুমি হিল দিতে আসবা না, তোমার টিমমেটরে হিল দিতে আসবা না, আচ্ছা চলো আমরা ওই সাতটায় যাই, ওই সাতটায় যেয়ে তারপরে দেখি এইবার এই ব্যাটার কিলটা কনফার্ম করি, এই ব্যাটার কিলটা কনফার্ম করি, কি অসহায় অবস্থায় পড়ে, আরে দাঁড়া ধরো ধরো ধরো, ও এটা কেউ হেডশট, আজকে মনে হচ্ছে হেডশটে বন্যা হয়ে যাবে রে ভাই, পুরো বন্যা হয়ে যাবে, যারে মারছি তারে হেডশট লাগতেছে, ও ভাই সাপ। তো দেখো আমাদের কিল হয়ে গিয়েছে নয়টা, এখনও খেলা শুরু হতে পারলো না, এরই মধ্যে নয়টা কিল হয়ে গিয়েছে, আজকে যে কতগুলো কিল পেতে চলেছি কে জানে। তো চলো এবার আমরা ভেস্টটা আপডেট করে আসি, আমাদের ভেস্টের হাউল হালু দা পাকাই গেছে, বন্ধুরা আমার ভাষা একটু উল্টো উল্টো, যাই হোক কিছু মনে করো না, চলো এখানে একটা বেস আপডেটটা দেখে আসিলাম, বেসটা আপডেট করে আসি, এ সামনেই নিমি, আচ্ছা দাঁড়াও দেখি আমি বেসটা আপডেট করতে পারি কিনা, দেখো ও বেচারা ওই বেটা যে এই এয়ারড্রপটা লুটার জন্য, এ সামনে আরেকটা নিমি, একটু একটু ড্যামেজ দিই। তো যা বলছিলাম ওই ব্যাটার এয়ারড্রপ লুটার যে এতই নিশা, আমি যে এইখানে চ্যাপনির পরে বসে আছি যে মেটকিট করছি তাও সে পেঁচারা খেয়াল করিনি। তো যাই হোক আমার এখন যেটা করতে হবে জোনে যেতে হবে, নাহলে আমি ওই স্কোয়াডের সাথে ফাইট দিয়ে পারবো না, কারণ আমি দেখেছি তিনটা এনিমি আছে এখানে। তো চলো আমরা জোনে চলে যাই, তারপরে দেখা যাক কী হয়। চলো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি এখান থেকে, এইবার চলো দেখো ওর তো জোনে আশাই লাগবে, দেখো আসতেছে শিওর, ওই তো যাচ্ছে, এ কই পালাবে রে ভাই, এর তো পালানোর কোনো লাইন দেখতে পাচ্ছি না, আমি 90 একটা হেডশট খেয়েছে, আরে বাঁচার কোনো লাইন নেই, 90 একটা হেডশট খেলে মাথার থেকে হেলমেট এমনিই উড়ে যায়, তারপরে আবার কিপিড স্কারের হেডশট মানে মাখনের মতো লাগবে মাথায় পুরো। দেখো কীভাবে হুবড়ি খেয়ে পড়লো আমার সামনে, তো এর এখনও দুটো, এর টিমমেটগুলো পিছন দিয়ে আসবে, তো আমি একটু উপরটা ব্যাক আপ দিয়ে নিলাম, এবার আমি এই পাশ থেকে যাব, যে ঘুরে যাবো দেখি ওর টিমমেটগুলো জোনে আসে কি না, ওর টিমমেটগুলো জোনে আসলে কোনো লাইন নেই, আমি বাসার কোনো লাইন দেখতে পাচ্ছি না, তোমরা যদি দেখতে পাও তা কমেন্টে জানিয়ে দিও। ওই তো দেখে ফেলেছি, এই ও 800 একটা হেডশট, 94 একটা হেডশট, এটাও ছিল জুস লেভেলের হেডশট, উড়িষ্যালা এটা কন্টেনারের ভিতরে ঢুকে গিয়েছে হামাগুড়ি দিতে দিতে, মানে জন্য আমি কিলটা কনফার্ম করতে না পারি, না 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 আমি অত হৃদয়বান ব্যক্তি না, ঠিক আছে আমার হাতে আমার সামনে যে একবার পড়বে সে মারা খাবে শিওর, আমার আমার অত মায়া দেওয়া নেই যে তুমি কন্টেনারের মধ্যে ঢুকেছো আর তোমাকে আমি ছেড়ে দিব। তো চলো এবার আমি আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেহেতু জোনে যেতে হবে আমাদের তাই এক এক করে জোনে চলে যাওয়াই ভালো, আর এই সামনে একটা এনিমি, আরে ভাই আজকে আমি এই লেভেলের সারপ্রাইজগুলো কেন পাচ্ছি রে, হুট করে যাচ্ছি আর দেখছি সামনের পরে এনিমি চলে আসছে, বেশ ভয়ঙ্কর ব্যাপার রে ভাই।
আজকে সব হেডশট, এখনো পর্যন্ত কতগুলো হেডশট লেগেছে আমি তো কাউন্ট করলাম না, তোমরা কাউন্ট করে একটু জানিয়ে দিও আর কমেন্টে বলে দিও। তো দেখো চলো আমরা জোনে যাই। উড়িষ্যালা সামনে ইউনিফাইড যাচ্ছে, থার্ড পার্টি হওয়ার মজাই আলাদা আমি বলে দিয়েছি, তাই আমি এখন থার্ড পার্টি হওয়ার জন্য উড়াধোড়া দৌড় লাগাচ্ছি। আশেপাশে দেখার আমার টাইম নেই, সামনেই নিমি, দাঁড়া এটা ধরে হেডশট দিই। আরে না রে, ডিফল্ট হেড দিয়ে অত সহজ না ধরে, আরও টু স্কোপের দরকার নেই। একে আমরা এখন মুভমেন্ট স্পিড দেখাবো, চলো একটা গুলওয়াল আর একটা গুলওয়াল, এবার এই পাশ থেকে যেয়ে টু কি দরকার নেই, আর গুলওয়াল ফেলানোর দরকার নেই রে। বুম বুম বুম, 13টা কিল হয়ে গেল, এরই সাথে এখনও চারজন। এই সামনে তো একটা ইনিমি যাচ্ছে, চারজন এলাই বেড়ে যদি মারতে পারি না 14টা কিল হয়ে যাবে। পুরে ডাউন দিয়ে দিয়েছি রে, কিন্তু যখনই ডাউন দিলাম না সেই সময় ও চলে গেল ঘরের পিছনে, তো আমার তাতে যেতে হবে। দেখো স্কেল দিয়ে মারতেছে। আরে ভাই তোর টিমমেট ওখানে নকডাউন হয়ে পড়ে রয়েছে রে, তারে আগে হিল দে না পরে আমারে মারিস। ও ভাই হে দাঁড়াও উড়িষ্যালা, এটা আমারে আমারে মারাবার দিয়ে এবার চলে গেছে টিমমেটে হিল দিতে। ওই দেখো গুলাল বসাইছে, ওয়েট করো এই পাশ থেকে যাবো। হে গুলাল দিয়ে প্যাক করে ফেলেছে। ও তাহলে চলো এবার তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, তোমাদের কাছে যদি বোম থাকে না বোমর ভিতরে মারার দরকার নেই, তোমার চারিপাশে খালি উড়া দুড়া বোম মেরে দিবা। দেখো বুম বুম বুম, আর এরই সাথে 2 কিল হয়ে গেল আর 15টা কিল হয়ে গেল আমাদের। তো দেখলে তো মানে চারিপাশে বোম মারতে থাকো ফেটে এমনিই মরে যাবে যদি মেলাগুলো বোম থাকে। তো এবার আমাদের লাস্ট ইনিমি, তো আমি এখন আমার পিছন পাশটা ব্যাক আপ দেবো জন্য পিছন পাশে সেই হত ভাগাটা না থাকে যে আমার হাতে এখন করুণভাবে মরবে এবং আমাদের বুয়াটা দিয়ে চলে যাবে। তো পালাই থেকে কোনো লাভ নেই, তাড়াতাড়ি আমার সামনে আসো, মনে হচ্ছে এই ঘরগুলোর মধ্যে আছে বেচারা। দাঁড়াও দেখতে দাও, উড়িষ্যালা দেখে ফেলেছি ওই ঘরটায় আছে, ওরা এখন একটা চমক দিব, পকেট লঞ্চের একটা চমক ড্যামেজ। ও 40 একটা ড্যামেজ খেয়ে গিয়েছে। ও ভাই সাহ 40 একটা ড্যামেজ, বেচারা এখন মেডকিট করতেছে, আমি মজা নিতে থাকি সমস্যা নেই। তো এর আমরা কীভাবে মারবো বড়ো, কীভাবে মারা যায়, আচ্ছা এর ইলিমিনেট করি। আসো একটা হেডশট, হেডশট দিয়ে দিয়েছি 78। আরে গুলওয়াল লেট করে পড়ে কেন, 150 নেটপিং উঠে গেছে, তো এর যথেষ্ট ড্যামেজ দিয়ে দিয়েছি। চলো আর ড্যামেজ দেওয়ার দরকার নেই, এখন খালি গুলওয়াল মারলেই হচ্ছে। দেখো আমার গুলওয়াল কতটা লেটে পড়তেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইলিমিনেট হয়ে গেছে। দুম বুম হয়ে গেল না, 15টা কিল নিয়ে বু 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 বয়া। তো বন্ধুরা যারা এখনো ভিডিওতে লাইক দিওনি তারা তাড়াতাড়ি একটা লাইক করে দিও, আর কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাতে জয়েন করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটায় বাজিয়ে দিও যাতে আমার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েব লোলগেমারের পক্ষ থেকে, ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রেখো। 4 লাইক নিয়ে আজকে আমি বিদায় নিয়ে নিলাম, টাটা বাই বাই।